বন্ধুরা, ওয়েলকাম টু মিরাজ কিচেন। মিরার রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমি শেয়ার করব নতুন গুড়ের পায়েস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন খুব অল্প উপকরণ নিয়ে খুব সহজভাবে বানিয়ে নিই নতুন গুড়ের পায়েস। দেখুন বন্ধুরা, নতুন গুড়ের পায়েস করার জন্য আমি চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে ছাঁকুনির মধ্যে জলটা ছেড়ে নিয়েছি। এখন ঝরঝরে হয়ে গেছে চালটা, দেখতেই পাচ্ছেন। আর 1 চামচ আমি লক্ষ্মী ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালো করে চালের মধ্যে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি গ্যাসের দিকে, গ্যাসটা অন করবো। গ্যাস অন করে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তো আবারও দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দুধ ফুটে যাক, দুধটা একটু ফুটে যাক, তারপরে দুধের মধ্যে চালটা তুলে দেব। দেখুন বন্ধুরা, দুধ ফুটে গেছে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা 2 খানা করে, ও 4 খানা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি জল ঝরানো চালটা ঘি মাখিয়ে রেখেছি, চালটা আমি ঢেলে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিলে পায়েসটা যখন চালটা দুধের মধ্যে দেব, চালটা দলা পাকিয়ে যাবে না আর খুব সুন্দর একটা ঝরঝরে ভাব হবে। দুধের মধ্যে চাল দেওয়ার পরে দলা পাকিয়ে গেলে পায়েসটা দেখতে ভালোও লাগবে না আর খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ দিলে চালগুলো নিচে বসে যাবে, ওটা পর্যন্ত আমাকে এইভাবে অল্প অল্প করে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চাল সিদ্ধ হচ্ছে দুধের মধ্যে। বন্ধুরা, আমার ভিডিও দেখে আপনাদের কীরকম লাগছে আমায় একটু কমেন্ট করে জানাবেন। শুধু ভালোটা জানাতে হবে এমনটা কথা নয়, কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, সেই মতো আমিও বলছি শুধু ভালোটাই না জানালেও হবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, এরমও তো হতে পারে কোনো কিছু রান্নায় আমি ভুলভাল দিয়ে ফেলছি, তাহলে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। চালটা সিদ্ধ হয়ে যাক, আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি একবার সিদ্ধ হয়েছে কি না ভালো করে আমি একটু চেক করে নিচ্ছি। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন গুড়ের পাটালি, দেখতেই পাচ্ছেন। পাটালিটা আমি ভেঙে নিয়েছি, এতে 100 বেশি আছে, তবে আমি এতে 100 মতো দেবো। 100 চালে 100 পাটালিটাই ঠিকঠাক হবে। মিষ্টি বেশি হয়ে গেলে ভালো লাগবে না। আবার কেউ কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তারা তাদের নিজেদের মতো মিষ্টিটা দেবে। পাটালিটা দিয়ে, পাটালিটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই একদম আস্তে করে দিতে হবে। দুধে ঘুরে ফোটালে বেশিরভাগ সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ টাইমই ওটা হয়। তার জন্য গ্যাসের ফ্লেমটা পুরো একদম লো করে গুড়টা মেশাতে হবে। লোতে দিয়ে গুড়টা আস্তে আস্তে করে মিশিয়ে ঘেঁটে দিতে হবে। আজকে নতুন গুড়ের পায়েস রেডি হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিস, কাজু, লবণ দিয়ে দেব 1 চিমটি। মিষ্টি জিনিসে লবণ দিতে লাগে না, তবুও লবণটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, 1 চিমটি দিলেই হবে। দিয়ে আমি আবারও ভালো করে ঘেঁটে দিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে নতুন গুড়ের পায়েস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন।
কিরকম হলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করবেন, পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।